নমস্কার বন্ধুরা মাই কিচেন ট্যুরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে সাপলার আরও একটা নতুন রেসিপি নিয়ে এর আগে দুটো ভিডিওতে আমি দুরকমভাবে সাপলা রান্নার রেসিপি দেখিয়েছি আজকেরটা সম্পূর্ণ আলাদা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফালি করে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কা ব্যবহার করবেন তবে শাপলার তরকারিতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না এইবার দিয়ে দিলাম একটা বড় মাপের পেঁয়াজ সরু সরু করে কেটে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একাটি শাপলা শাপলার বাইরের ছালটা ছাড়িয়ে কেটে এটাকে ধুয়ে রেখেছি খুব ভালোভাবে আর এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি দু চামচ সর্ষে গুঁড়ো আমি এটা গরম জলে সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আমি সর্ষেটা হালকা শুকনো তাওয়ায় হালকাভাবে একটু ভেজে নিয়ে এটা ড্রাই রোস্ট করে রেখেছি মিক্সিতে সেটাই আমি ব্যবহার করি সর্ষের পাউডার হিসেবে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এইবার এই সময় দিয়ে দিলাম কেটে রাখা শাপলা শাপলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশানাল আমি একটু কালারের জন্য দিয়েছি তবে আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা মিনিট তিন চারে চাপা দিয়ে একটু রান্না করে নেব লো ফ্লেমে রেখে আমি এটা মিনিট তিন চারে রান্না করে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আরও দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব দেখুন শাপলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর জল টেনে নিয়েছে এইবার এই সময় আমি দিয়ে দিচ্ছি সর্ষের সর্ষেটা আমি সামান্য হাফ চামচ মতো নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এবার এটা পুরোটা একসাথে মিশিয়ে নিচ্ছি নুনটা আমি এখন দিচ্ছি না এবার এটা চাপা দিয়ে দু তিন মিনিট একটু রান্না করে নেব এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন রকম ব্যবহার করবেন তবে শাপলাতে একটু মিষ্টি বেশি দিলে খেতে ভালো লাগে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সাপলাটাকে একটু টানিয়ে নেব তবে আপনারা যদি একটু ঝোলঝোল পছন্দ করেন তাহলে রাখতে পারেন সেটাও খেতে ভালো লাগে তবে আমি এটা একটু শুকনো করে নেব আর আরেকটু চাপা দিয়ে রান্না করে নিচ্ছি আমি ঢাকাটা খুলে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি ফালি করে দিই যদি ঝাল প্রয়োজন হয় কারণ মেখে নিতে পারবে সেই মতনই আমি গোটা লঙ্কা দিয়েছি দেখুন নুন দেওয়ার পর আপনা থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে এই সময় নুন মিষ্টিটা একটু দেখে নেবেন আমার এখানে নুনটা একটু কম লাগছিল তাই আমি আরও সামান্য একটু নুন দিয়ে দিলাম এই সময় আর দিয়ে দিলাম আরও হাফ চামচ মতো চিনি আমি আগেই বলেছিলাম এই রান্নাটাতে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে আর নুন আর মিষ্টিটা একটু কড়া করে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এইবার ঢাকা না দিয়ে এটা চার পাঁচ মিনিট একটু রান্না করে নেব এখানে আমি টোটাল পাঁচশো গ্রাম মতন শাপলা ব্যবহার করেছি যারা খেতে পছন্দ করেন না এইভাবে রান্না করলে তাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এটা গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন আমি এটা আরও একটু শুকনো করে তারপর নাবিয়ে নেব শাপলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এটা সার্ভিং বলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি শাপলা এটা আপনারা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আর যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন